ভেলুরে চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েছেন আলিপুরদুয়ার জেলার ফলাকাটার এক পরিবার। লকডাউনের জেরে আটকে রয়েছেন ভেলুরের হোটেলে। সরকারের কাছে আবেদন, যাতে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়। ভেলুরে চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েছেন আলিপুরদুয়ারের ফলাকাটার এক পরিবার। লকডাউনের জেরে আটকে রয়েছে ভেলুরের হোটেলে। অর্থ শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে গোটা পরিবার। ফলাকাটার মশলাপট্টির এলাকার বাসিন্দা মদন গোপাল চক্রবর্তী সহ পাঁচজন সদস্য ভেলুরে যান চিকিৎসার জন্য। মদন গোপাল চক্রবর্তী ওপেন হার্ট সার্জারি করাতে যান সেখানে। লতিফ ফাটা স্ট্রিট তামিলনাড়ু সেখানে একটি হোটেলে আশ্রয় নেন। বর্তমানে সেখানে রয়েছেন তারা। সরকারের কাছে আবেদন করছেন, যাতে তাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়, কারণ তাদের সাথে থাকা অর্থ শেষ, সঙ্গে ছোট শিশু রয়েছে, তাই বিপাকে পরিবার। এমনই তথ্য জানিয়েছেন ভেলুরে আটকে থাকা পরিবার। নমস্কার, আমি কেয়া চক্রবর্তী, মশলাপট্টি ফালাকাটা আলিপুর জেলার বাসিন্দা। আমি আমার বাবা, মা, মেয়ে এবং হাজবেন্ডকে নিয়ে 18/2/2020 তারিখে ভেলুর সিএমসি হসপিটালে এসেছি বাবার ওপেন হার্ট সার্জারির জন্য। বাবার অপারেশন অনেক কষ্ট করে হয়েছে, আর্থিকভাবে আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা এখন লতিফ ফাটা স্টিচ মেন বাজার রোড ভেলুর পুলিশ স্টেশনের খান মঞ্জিল বলে একটি লজে আছি। আমাদের অপারেশন হয়ে গেছে, কিন্তু আমাদের এখন আর্থিকভাবে খুব অসুবিধা হচ্ছে। আমরা বাড়ি যেতে পারছি না, সব যাতায়াত অবস্থা বন্ধ। এখন আমরা কিভাবে যাব আমরা বুঝতে পারছি না। আমি আমার মেয়েকে নিয়ে খুব অসুবিধায় আছি এবং অসুস্থ বাবাকে নিয়েও খুব অসুবিধায় আছি। তো আমাদের এখান থেকে যাওয়ার কোনো রকম সুযোগ সুবিধা করে দিলে খুব ভালো হয়, আমরা উপকৃত হই। এই যে আমার বাবার ডিসচার্জ সার্টিফিকেট, গত 27 মার্চ আমার বাবার ডিসচার্জ কমপ্লিট হয়ে গেছে, অপারেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিভাবে যাব আমরা বুঝতে পারছি না। তো আমাদের সাহায্য করলে আমরা খুব উপকৃত হব।